মেলায় গেছিলাম, মেলায় গিয়ে বরকে বললাম একটা হার্ট শেপ পিলো কিনে দাও, দিলই না তো মনের দুঃখে নিজে নিজেই বানিয়ে নিলাম। झुलिए रेखे फैन चलने দেখো ফ্যান চললে এও গোল গোল করে ঘুরছে, টিং 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 করে। ওটা ফ্যানের লাইটের সুইচটা, এই যে ফ্যানের লাইটের সুইচ তো এটার সাথে ঝুলিয়ে দিয়েছি। চলো কিভাবে বানালাম তোমাদের সঙ্গে শেয়ার করবো। ভিডিও যদি ভালো লাগে একটু শেয়ার করে দিও, লাইক কমেন্ট করে দিও, আর যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে দেখো। তো চলো ভিডিওটা স্টার্ট করি। হ্যালো এভরিওয়ান, তো একটা হার্ট শেপ পিলো বানানোর জন্য আমি চৌকো একটা বড় কাপড় নিয়ে নিয়েছি। যত বড় তোমরা হারটা বানাবে তত বড়ই কাপড় লাগবে। তো ফার্স্টে কাপড়টাকে আমি চার ভাঁজ করে নিচ্ছি, তারপর ভাঁজ করে আমি কাপড়টাকে কেটে নেব হার্ট শেপে। এই দেখো কাপড়টা আমি চার ভাঁজ করে নিয়েছি। এবার কাঁচি দিয়ে আমি কেটে নেব কাপড়টা হার্ট শেপে, কিন্তু তার আগে আমি একটু পেন দিয়ে দাগিয়ে নিচ্ছি যাতে কাটতে সুবিধা হয়, বেকেটরে না যায়। তো তার জন্য আমি কিন্তু হাফ একটা হার্ট বানাচ্ছি। হাফ হার্ট বানালে যেহেতু চার ফেত্তা করা আছে, তো হাফ হার্টটা কাটলে পুরো দুপাশে দুটো হার্টের কাপড় বেরিয়ে আসবে। এ দেখো কাটা হয়ে গেছে, আর দুটো হার্ট, দুটো পার্ট হার্ট তৈরি হয়ে গেছে। এবার আমি কাপড় দুটো একসাথে নিয়ে সেলাই করে নেব। তো উল্টে সেলাই করব যাতে পরে হাতটা সোজা দিকটাই আমরা ইউজ করতে পারি। তো একটা ছুঁচে আমি এই আকাশি কালারের একটা সুতো পরিয়ে নিলাম, নিয়ে এবার পুরো হাতটা আমি কভার করে নেব সুতো দিয়ে, সেলাই করে নেব পুরোটা। রান সেলাই দেব, পুরো হাতটা সেলাই দিয়ে দেব, মানে কাপড়টা সেলাই করে নেব। সেলাই করা কমপ্লিট হয়ে গেছে, অনেকক্ষণ লেগেছে বানাতে, তোমাদের জন্য আমি একটু স্পিডে ভিডিওটা দিয়ে দিলাম। তো এবার আমি কাপড়টা উল্টাবো কী করে, তো তার জন্য একটু আমি কাপড়ের মাঝখান থেকে অল্প এক আঙুল মতো কাপড় কেটে নিলাম, নিয়ে এবার আমি সোজা দিকটা উল্টে নেব। এই দেখো সোজা দিকটা উল্টে নিয়েছি, একটুখানি ওইটুকানি কাঁচি দিয়ে কাটলে তো অসুবিধা হবে না। তো এবার আমি ওর ভেতরে তুলো ভরে দেব। এই দেখো তুলো ভরে দিচ্ছি। তোমরা কিন্তু ভিডিও দেখে দেখছো, যারা একদমই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করছো না, তোমরা যারা দেখছো তারা একটু সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর অবশ্যই বাড়িতে তোমরা এই পিলো ট্রাই করো। পিলোটা বানানোর কারণ হচ্ছে মেলায় গেছিলাম, তো মেলায় গেলে আমার বরকে বলেছিলাম এরকম রেড কালারের হার্ট শেপ পিলো পাওয়া যায় কিনে দিতে। 300 টাকা চেয়েছিল, আমার বর কিনে দেয়নি, তার জন্য বাড়ি এসে নিজে নিজে বানিয়ে নিলাম। তো ভিডিওটা আমি এখানে শেষ করছি, সবাই খুব খুব ভালো থেকো, নেক্সট ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। থ্যাংকস ফর ওয়াচিং।